Smoking is injurious to health. Smoking causes cancer. চলেছি অমরনাথ যাত্রায়, দুই বিশ্বম্ভরকে নিয়ে স্বয়ং মহাদেবের কাছে যাচ্ছি। দুই বিষ্ণু বসে আছে, আমরা S6 কোচে আছি, এখন আরো S10 কোচে কিছু রতি মহারতি ব্যক্তিরা বসে আছে। যাচ্ছি পূর্বা এক্সপ্রেসে, ট্রেন ছেড়ে দিয়েছে 8:15। জলমন্ত্রী আমাদের ডুবিয়ে দিয়েছিল, দিল্লি ডরমিটরি রুম। সকাল থেকে কাল রাত্রি থেকে মিষ্টি খাও বারণ। এই যে আমার একটা মিষ্টি রস খেলে আমার অমল হয়, আমার একটা মিষ্টি খেয়ে রস খেলে আমার অমল হয়। আমি ভাবি না মিষ্টি দিতে পাঠালাম বলতে খাচ্ছি। এই কি ব্যাপার, কে তুই বাটি না? ভাবিদা খাবে না বলে
তোর শরীর খারাপ রস খেলে এখানে অমল হয়। লোভে খাইনি আমি ও বলছে আমার মিষ্টি রস খেলে অমল হয়, মিষ্টি খেলে অমল হয় না। হর হর মহাদেব শিব শম্ভু, হর হর মহাদেব শিব শম্ভু, হর হর মহাদেব শিব শম্ভু। ফটো বানানো হবে, এই ফটো মলিনের দায়িত্ব থাকবে, দশটা ফটো বানিয়ে সব ভাইকে ইকুয়াল ডিস্ট্রিবিউশন করা, আর স্মৃতি হয়ে থাকবে। ম্যানেজার ঢুকছি, এখন আমরা লঙ্গরখানাতে এসে দাঁড়িয়েছি। এই হচ্ছে লঙ্গরখানা, এখানে আমরা এখন খাবার খাবো, লাঞ্চ সারবো এখানে আমরা। জয় ভোলে জয় ভণ্ডারী, তেরি হ্যায় মহিমা ন্যারী। জয় ভোলে জয় ভণ্ডারী, তেরি হ্যায় মহিমা ন্যারী। तेरी मोहनी मूरत लगे है प्यारी, जय भोले जय भंडारी, तेरी है महिमा न्यारी। तेरी मोहनी मूरत लगे है प्यारी, जय भोले जय भंडारी, तेरी है महिमा न्यारी। कण कण में है तेरा वास प्रभु, है तीनों लोक में तू ही तू। जल में है, थल में है, नव में, पवन में है तेरी छवि है समाई। डमरू की धुन में है, झूमे है सृष्टि महिमा, ये कैसी रचाई। तेरी जय जय करे दुनिया सारी, जय भोले जय भंडारी, तेरी है महिमा न्यारी। ओ हरि ओ हरि ओ हरि ओ।
तेरा ध्यान किया उसको सुख का वरदान दिया। दानी है वरदानी है भोले बाबा है भक्तों पे उपकार तेरा। रावण को दे डाली सोने की लंका किया आप पर्वत पे डेरा। नहीं दूजा कोई तुम सा है उपकारी। जय भोले जय भंडारी तेरी है महिमा न्यारी। जय भोले जय भंडारी तेरी है महिमा न्यारी। तेरी मोहनी मूरत लगे है प्यारी। जय भोले जय भंडारी तेरी है महिमा न्यारी। जय भोले जय भंडारी तेरी है महिमा न्यारी। গাড়ি খারাপের পর খারাপ হয়ে যাচ্ছে, গাড়ি রিপেয়ার চলছে, এখন সবাই চিন্তায় পড়ে গেছে। এখনো তিন চার ঘন্টা রাস্তা আছে আমাদের তেলগাঁও পৌঁছাতে। বড় বড় মেকানিকরা বসে আছে এখানে, আমরা সব ভাড়া করে মেকানিক নিয়ে এসেছি, এখানে কাজ শিখছে মিস্টার মনু, কাজ শিখছে। পরে গাড়ি খারাপ হয়ে গেল, ও মনুর পর্যবেক্ষণের কাজটা হচ্ছে। ইঞ্জিনিয়ার সুকান্ত চিন্তায় পড়ে গেছে যে ও গাড়ি কিনবে, তো ভাবছে যে এইভাবে আমাকেও খাটতে হবে একদিন, দরকার নেই এই সাইকেলে, ঠিক আছে। सुन कैलाशी सुन गौरी के भोले पिया। हाँ इन आँखों में सूरत है तेरी, मन मंदिर में मूरत है तेरी। प्याले वर दे डाले ओ गौरी के भोले पिया। ओ पी के भंग प्याले वर दे डाले ओ गौरी के भोले पिया।
লঙ্গর খানা, এখানে প্রচুর লোকেরা খাচ্ছে ফ্রিতে। পুরো কাশ্মীর এরই এরকম ভোজনালয় রয়েছে। আমরা ভান্ডারার সামনে বসে আছি, মুলিন আমাদের ক্যামেরার সঙ্গে যুক্ত, আমাদের পরিত্যক্ত থাকা বন্ধুরা সব অংশু মায়াক কাকা ঢাকা মুড়িওয়ালা আটাওয়ালা কয়লাওয়ালা কয়লাওয়ালা ওষুধওয়ালা ময়দাওয়ালা পুরাতন মুড়িওয়ালা আচ্ছা উনি কেরোসিন তেলওয়ালা এদিকে আমি আছি। জয় বাবা, এই যে অসভ্যদিন ধরে বলছে খেয়ে এত বড় লঙ্গরখানা কাশ্মীরের বুকে দেখা যায় না। अविनाशी सुन कैलाशी सुन गौरी के भोले पिया। पार लगाए
এই আমাদের ঘর, এখানে কালকে রাত্রি 1:30টার সময় আমরা ঢুকেছি, বহু রাস্তা অতিক্রম করে এসেছি। আমরা চিন্তা করছি এখানে থাকবো কিনা এখন, তারপর বেরিয়ে যাব। ম্যানেজার ডিসিশন নেবে, বাইরে অসাধারণ সানি ডে, সামনে সুন্দর লোকেশন। ও ডায়মন্ড, শীতকালে এইসব জায়গা পুরো পাহাড়ে বরফে ভর্তি হয়ে যায়, এখন সব গ্রিন রয়েছে। এই যে আমাদের মলিন ক্যামেরাম্যান এবিপি আনন্দ থেকে আগত মলিন মলিন মুখার্জি, আমরা এই ঘরটাতে রয়েছি। আমাদের ম্যানেজার শ্রী অংশুমান পাল গায়কোয়াড় পালকুণ্ডু। হ্যাঁ, দেখতে পাচ্ছেন খুব স্মোকার একদম, এরকম আমরা স্মোকারকে আনতে চাই, তবে নিয়েছি ম্যানেজার হিসেবে খুব ভালো। আমরা একটা সাইড সিনের দিকে যাব, তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা বিশাল সবুজ রঙের পাহাড়। আমাদের এই সবুজ রঙের পাহাড়, আমরা জানি যে পাহাড়ে সবসময় সবার একটা আশা থাকে যে বরফ পাবো, কিন্তু একটা সুন্দর সানলাইট দেখা যাচ্ছে। আমাদের এই যে পাহাড়, সবুজ আর সাদা লড়াই চলে। আজ এই আমরা রয়েছি জুলাই মাসে, জুলাই মাসে আমাদের মানে সবুজ বলে সাদার কোনো স্থান নেই, শুধুমাত্র আমাদেরই জায়গা। সাদাকে বিতাড়িত করে এখন সবুজ তার সাম্রাজ্য বিস্তার করে রয়েছে। হ্যাঁ, সবুজ তার নিজের আধিপত্য বিস্তারটা দেখাতে যাচ্ছে। সবুজ পাহাড়ের সর্বশ্রেষ্ঠ শক্তি, আর পুরো পাহাড়ময় সবুজে ঘেরা। হেলিকপ্টার চলছে, অমরনাথ যাত্রার জন্য সবুজ পর্যবেক্ষণ চলছে। আমরা একটু এদিকে সবুজ বন্ধু পাহাড়কে পেলাম, আমি দেখি সাদার জন্য চেষ্টা করে দেখি কাছে পাওয়া যায় কিনা। আমরা প্যালগাঁওর রাস্তা, এই রাস্তা ধরে যেতে হবে চন্দনবাগ। আকাশ পুরো ক্লিয়ার আছে, দূরে মেঘ দেখা যাচ্ছে, চারিদিকে সবুজ পাহাড়ে ঘেরা, প্রচণ্ড হাওয়া চলছে, খুব সুন্দর ওয়েদার। পুরো ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন।
এখন আরুভালির রাস্তায় যাচ্ছি, সামনে প্রচুর পাহাড়, আরুভালি। এই ঘোড়া দেখিন, অরিজিনাল ঘোড়া, এর মধ্যে কোনো ডুপ্লিকেট নেই, এরা ঘাস খাচ্ছে। এই ঘোড়া নিয়ে যাচ্ছে আমাদের উপরে ভাড়া করে, মানে এখন দেখা যাচ্ছে আমরা গ্রিন কাশ্মীর, পুরো গ্রিন, চারদিকে সবুজ। উপরে চেষ্টা করছি আমরা, উপর এখানে আপেল হয় না, পুরো চারদিকে সবুজ, শীতকালে এখানে সাদা হয়ে যায়। আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি, আমরা অনেক উঁচুতে উঠে এসেছি, প্রচুর জুম করে টেনেছি ওদেরকে। এবার দেখাচ্ছি ওরা এইখানে ওরা আছে, কত নিচে মনুকে তুলেছি অনেক কষ্টে। নমস্কার ঝন্টু, আমরা দুজনে এখন অনেক উপরে, কিছুটা করছে, কিছু বয়ে যাচ্ছে না, কিছুটা অংশু করছে, বাট কি করছে অংশু, অংশু কিছু করছে কিন্তু বুঝতে পারছি না। পাহাড়ের কোলে জল বাড়াচ্ছে, আমরা এখন সব থেকে টপে, সূর্য আমাদের মাথার উপরে কিরণ দিচ্ছে। সব থেকে টপে পাহাড়ের চূড়ায় আমরা রয়েছি এখন, আরাকু ভ্যালি, অসাধারণ সুন্দর জায়গা। আমি হাঁপিয়ে গেছি, আপনারা নিচে দেখতে পাচ্ছেন, আমার সঙ্গে একটি বাচ্চি, সে উঠে চলে আসছে আস্তে আস্তে। সঙ্গে রয়েছে সুকান্ত মাখাল, সে উঠে এসছে, পেছনে আসছে অংশুমান গায়কোয়াড়, যে নিচুয়ে একটু আগে জল দিয়ে ভেজাচ্ছিল, সে আস্তে আস্তে আমাদের সঙ্গে উপরে এসে গেছে। আমরা কিন্তু একটা জায়গা জয় করে নিয়েছি, পাহাড়ের টপ ফ্লোর, প্রচুর ফুল পাহাড়ের মাথায়, আমরা এখন পাহাড়ের টপ ভবিষ্যতে আছি। এবার চল, যা খুশি কর, এবার যা খুশি কর। Thank you.
ভ্যালি শেষ, এই উপরে আমরা উঠেছিলাম। सुबह सुबह ले शिव का नाम, कर ले बंदे ये शुभ काम। सुबह सुबह ले शिव का नाम, कर ले बंदे ये शुभ काम। सुबह सुबह ले शिव का नाम, शिव आएंगे तेरे काम। सुबह सुबह ले शिव का नाम, कर ले बंदे ये शुभ काम। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। छोटा होटल এখানে আজকে আমরা বেলগাঁওতে থাকছি। বড় হোটেলে ছিলাম, সেখান থেকে আবার এই হোটেলে এসেছি। আমাদের যাত্রা শুরু হচ্ছে, সেখান থেকে আমরা যাত্রা শুরু করছি। शिव की महिमा बड़ी है न्यारी, भोले की महिमा है न्यारी। नो ध्यान ते सब नर नारी, शिव के ब्याह की कथा सुनाए। आज शिव के ब्याह की कथा सुनाए, सुन लो भक्तो ध्यान लगाए। এই রাস্তা দিয়ে সোজা চলে যাচ্ছে, এই রাস্তার উপর দিয়ে আমাদের এগোতে হবে। এখানে সব চেকিং হচ্ছে, এই রাস্তায় আমাদের যেতে হবে। তিন লোক মে দন্তা বাজা, রাজ চলে মারে শিব বাবা।
প্রচুর উঁচুতে উঠে এসেছি। হ্যাঁ ভেবেছিলাম চিন্তা করছি কি করবো, কিন্তু কোনো ব্যাপারই না, পাহাড়কে পাহাড় টপকে চলে যাবো, এইভাবে কোনো অসুবিধা হচ্ছে না। এই প্রথম আমার ক্যামেরায় ছবি উঠছে, সারাক্ষণ আমি ছবি তুলে গেছি। সকালবেলা চা আর বিস্কুট খেয়ে বেরিয়েছি, সোজা মেরে দেবো। এখন বলছে এই টপটা বেরিয়ে গেলে, একটু দেখি যান, ওই টপটার ওপরে বেরিয়ে গেলেই আমরা পৌঁছে যাবো প্লেন ল্যান্ডে। ওই পাহাড়ের ওপরে চলে গেলেই আমরা প্লেন ল্যান্ডে চলে যাবো। আমাদের নিচের লোক এখনো রয়েছে। এই লাগেজটাকেই উঠবো, সব আস্তে আস্তে উঠে যাচ্ছে, কোনো ব্যাপার না। সব ভোলে বাবা কি, জয় ভোলেজি কি। খাড়াই রাস্তা দিয়ে শর্টকাটে উঠে যায়, কিন্তু ঘোড়ারা উঠছে অন্য রাস্তা দিয়ে। দেখতে পাচ্ছেন কীভাবে মানুষেরা রাস্তা দিয়ে যাচ্ছে। আমরা অনেক হাজার ফুট ওপরে উঠে চলে এসেছি, প্রচুর লোক উঠছে। সবার হাতে যে লাঠি দেখছেন, এই লাঠির সহায়তায় উঠছে বয়স্ক লোক। উপরে উঠতে হবে আমাকে, দেখতেই পাচ্ছেন রাস্তা, শর্ট রাস্তায় উঠছে উপরে, রাস্তায় যাচ্ছে। দেখুন ওই রাস্তায় পাবলিক যাচ্ছে, আর শর্টকাট রাস্তায় মানুষ উঠছে, কাঠির সহায়তা আস্তে আস্তে উপরে উঠে আসছে। দেখছেন আর্মিরা ডিউটি দিচ্ছে পাহাড়ের খাজে খাজে।
এই রাস্তা দিয়ে আমরা যাবো শেষ টাগের দিকে। পেছনে আমাদের মেম্বার আসছে। আমরা পাটনি টপ শেষ করলাম। চন্দনবাড়ি থেকে পাটনি টপ 3 কিলোমিটার খাড়াই রাস্তা ছিল, এইবার মোটামুটি পাহাড়ি রাস্তা দেখতে পাচ্ছেন আপনারা, সেই রাস্তাতেই আমি এগিয়ে যাচ্ছি। Thank you.
সব ট্রেন করা রয়েছে, এখানে সব যাত্রীরা এসে থেকেছে। এখান থেকে আজকে আমরা বেরিয়ে যাবো পঞ্চতরণী, এখান থেকে আমরা পঞ্চতরণীতে চলে যাবো। সমস্ত বেলটা আর্মি দিয়ে ঘেরা, এই দিকে আমরা যাবো এই পাহাড়ের দিকে পঞ্চতরণী। Oh,
नंगे पांव चल दे, कांवर उठा के नंगे पांव चल दे। बोलो बोल बम बम तू भजले शिवम, अगरदानी बाबा करेंगे सब पूरा। चल कांवरिया चल कांवरिया चल कांवरिया चल कांवर उठा, चल कांवरिया चल कांवरिया चल कांवरिया चल कांवर उठा। जय हो वैद्यनाथ भंडारी, तेरी महिमा है न्यारी, शक्ति नैया तूने तारी, तुझे माने दुनिया सारी। গেস্ট হাউস আমাদের, এই গেস্ট হাউসে কাজ চলছে, এখনো রিপেয়ার হচ্ছে, অসাধারণ ভেতরের রুমগুলো। এই আমাদের গেস্ট রুম, সবাই এখন সকালবেলা খাওয়া দাওয়া করছে, প্রচন্ড টায়ার্ড, সবাই খুব টায়ার্ড, তিন দিন পাহাড়ে না খেয়েছিল, এখন বসে বসে মুড়ি খাচ্ছে। আর এই হচ্ছে ভোম ভোলে, গেস্ট রুম খুব অসাধারণ সুন্দর, গেস্ট রুম সুন্দর সাজানো গোছানো, পাখা চলছে কাশ্মীরে, বুঝতেই পারছেন। লং রুমে আমরা রয়েছি, একটা সুন্দর পরিবেশ। এই আমাদের গেস্ট হাউস, আমরা শ্রীনগরে রয়েছি, এই গেস্ট হাউসে সব আঙুর গ্রেপস হয়ে রয়েছে। গেস্ট হাউসে আমরা রয়েছি, এটা হচ্ছে আপেল গাছ, এই আপেল গাছের তলায় প্রচুর আপেল হয়ে রয়েছে গাছের গলায়, তো আপেল ঝুলছে।
বাড়িতে এসে কি হচ্ছে। এখানে গাড়ি চেকিং হচ্ছে পুরো গাড়িটা। আমরা গাড়ি থেকে নেমে গেছি, আমরা যাচ্ছি এখন শঙ্করাচার্য মন্দির। পুরো কাশ্মীর শহরটা এই রাস্তা দিয়ে ঘুরে দেখা যায় টোটালটা। এই হচ্ছে ডাল লেক, আমরা ডাল লেকের পাশেই রয়েছি। শীতকালে এটা পুরো বরফ হয়ে যায়, দূরে শিকারা দেখা যাচ্ছে, এইগুলো বুকিং করতে হয়। এটা শঙ্করাচার্য মন্দিরের রাস্তা, এখানে গাড়ি পার্কিং হয়, হয়ে তারপর চলে যেতে হয় মন্দিরের ওপরে। এই ওপরে চূড়ায় মন্দির আছে, এখানে এখানে মোবাইল ক্যামেরা ফোন সব কিছু রেখে যেতে হয়, কোনো কিছু অ্যালাউ নেই। আমরা নিচে অনেক নিচে থেকে ওপরে এসেছি পাহাড়ের ওপরে মন্দিরটা। মন্দির থেকে আমরা টোটাল জম্মু কাশ্মীর শহরটা দেখতে পেয়েছি। আমাদের এই গাড়ি আমাদের গাড়ির নাম্বার পুরো জম্মু কাশ্মীরটাই গাড়ি করে আমরা ঘুরছি। আমাদের অমরনাথ যাত্রা হয়ে গেছে, আজকে এসেছিলাম শঙ্করাচার্য মন্দিরের যাত্রা করতে, এখন পাহাড়ের মাথায় আছি আমরা, এই রাস্তা দিয়ে চলে যেতে হয় মন্দিরের ওপর। এখানে ফিল্মে শুটিং হয়েছিল এই বাড়িটার মধ্যে। আমরা পুরো ডাল লেকের মধ্যে উপরে আছি। আমরা মুঘল গার্ডেনে এসেছি, মুঘল গার্ডেনে উঠবো।
गार्डन का नाम मुगल गार्डन निषाद है। ये 1634 में बना हुआ है और इसको आसिफ खान ने बनवाया अपनी बहन नूरजहां के लिए। आसिफ खान जो थे वो जहांगीर के वजीर भी थे और उनके साले भी थे। ये गार्डन जो है 13 टेरेस में बना हुआ है। इसके फ्रंट में डल झील का व्यू आता है और बैक में जबरवन हिल्स आता है। ये वर्ल्ड का हेरिटेज गार्डन है। और कुछ कितना स्टेप है ये इसका? 13 स्टेप्स में बना हुआ है। 13 स्टेप्स, यस 13 स्टेप्स में गार्डन बना हुआ है। ये फेमस गार्डन है और निषाद इसका नाम है। निषाद का माने प्यार।